আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো আজকে কিন্তু আমার পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? কেউ কিন্তু টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে ভালো লাগবে না। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আর এটা আমার গতকালকের ভিডিও করা ছিল, আজকে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আর ঈদ তো চলে গিয়েছি, ঈদের দুদিন পরে আমি একটু বের হয়েছিলাম, বেশি দূরে যাই নাই, আমাদের বাসার কাছে যে মানেপাড়ে গিয়েছি, তো অন্যকে নিয়ে যাওয়া হয়েছিল। তো ঠিক আছে, আমার ভিডিওটা তাহলে দেখতে থাকেন। আর আমি ভাবছিলাম যে এই ড্রেসটা পরবো, কারণ এই ড্রেসটা দেশে থেকে আনার পরে মেবি মনে হয় একদিন পরা হয়েছিল। এটা আমার খুবই একটা ফেভারিট ড্রেস, তো এই ড্রেসটা অনেক দিন ধরে পরা হয় নাই। তো যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ভাবলাম এই ড্রেসটা আমি পরে নিব। আর আজকে ভিডিওটা সত্যি দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তো দেখতে থাকেন তাহলে। দেখুন কেমন আছেন সবাই, আলহামদুলিল্লাহ আমরা তো ভালো। আমি বিকেলবেলা এখন অনুপকে নিয়ে একটু বের হচ্ছি, আর ভাবিরও আমার সাথে যাবে। অনুপ কিন্তু বাইরে ওয়েট করতেছে আমার জন্য, এই যে অন্য সবাইকে আমার জন্য ওয়েট করতেছে। আর ছেলেকে নিয়ে একটু বের হচ্ছি, কারণ মনটা ভালো লাগতেছে না, কেন জানি বাসায় বসে থাকতে থাকতে কেমন জানি বোরিং লাগতেছিল। আর অন্নপ্রাপ বাসায় আমি ভাবিদের সাথে যাব, আর সাথে তো অন্য আছি, তো বেশি দূর যাবো না, মারের পাড়ের কাছেই যাব। আর সাথে কিন্তু আপনারাও যাচ্ছেন, ঠিক আছে? আমি দেখা যাচ্ছি না, যেখানে যাই আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। আর মন ভালো নার মধ্যেও সব কিছু করতে হচ্ছে, কিছু করার নাই। আর এই তো আমাদের ঈদটা আবার কোনোরকম গিয়েছে, বেশি একটা ভালো না, মাকে অনেক মিস করতেছি। দেশে যখনই কথা বলি তখনই কান্নাকাটি করে, আমি নিজেকেও সামলাতে পারি না, খারাপ লাগে অনেক। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবসময় দোয়া করে। আর এই যে মাস্ক পরেছি, মাস্ক পরে বের হতে এতটা বিরক্ত লাগে। আর আমি এই যে ম্যাচান্ডা কালার একটা ড্রেস করেছি, আজকে অনেকদিন পর চুরি করলাম, চুরি আমি কেমন একটা করি না, ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি করেছিলাম। এই যে চুরি ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি করেছি। আর দেখেন মেহেদি দিয়েছি, ঈদের সময় মেহেদি দেই নাই, আজকে আমি মেহেদি, আজকে শনিবার, বৃহস্পতিবার তো আমাদের এখানে ঈদ হয়ে গিয়েছে, তো ঈদের সময় মেহেদি করি নাই। আজকে একটু আগে মেহেদি পরেছি, মনে হাতে রেখেছি, বাট হাতে তেমন কালার হয় নাই, তেমন একটা সুন্দর হয় নাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট এমনি একটু দেখালাম আর কি। আর ছেলে বলছিলো যে আমু মেহেদি পরো, প্রতিবার তো মেহেদি পরি, তো সেই জন্য আর কি মেহেদি পরেছি। আর ড্রেসটা কেমন হয়েছে জানি না, বোঝা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন যদি বুঝতে পারেন আর কি। আমি সব কিছু ম্যাচিং করে পরার চেষ্টা করি। আর এখন যেহেতু এখনও ঠান্ডা বাহিরে, তো সেই জন্য এই তো ক্যালপা বা জ্যাকেট যেটাই একটা কিছু একটা পরে বের হতে হয়। আমি কিন্তু আজকে জ্যাকেট পরেছি, যেহেতু গোল্ডেন কাজ আছে, তো সেই জন্য গোল্ডেন জ্যাকেটটাই নেওয়ার চেষ্টা করছি। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, অন্য আপনাকে ইয়োগুর্ট খাবে, ওকে আগে ইয়োগুর্ট কিনে দিতে হবে, আর ভাবিরা ওয়েট করতেছে আমার জন্য, তো অন্যকে ইয়োগুর্ট কিনে ভাবিদের সাথে অ্যাড হয়ে তারপর আমরা যাবো, ঠিক আছে? সাথে কিন্তু আপনারাও যাচ্ছেন, পরে আবার কথা বলবো। আল্লাহ তো আমাদের বাসার কাছে পুনতানা, এটা মিনি মেন সেন্টার আমাদের শহরে, মিনি মেন যে পয়েন্ট, তো এই জায়গাটা, তো এখানে কী জানি হচ্ছিল, মনে হয় আমি যতটুকু শুনেছি আমাদের শহরে একটা খেলা হয়েছিল, তো আমাদের শহরের ওরাই জিতেছে খেলাটা, তো সেই জন্য একটু মানে আনন্দ করতেছে সবাই। তো এই তো, তো আমি আবার ভাবিদের সাথে অ্যাড হওয়ার জন্য ভাবিদের দোকানের সামনে আসলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি এই জায়গাগুলিতে, আপনাদের হয়তো ভালো লাগবে। পরে ভাবিদেরকে নিয়ে তারপর আমরা গেলাম এই যে ভাবিদের দোকানের সামনে আসলাম। আর এই জায়গাতে মানে সব ধরনের মানে মানুষরা আসা যাওয়া করে বা বসে আড্ডা দেয়। আমাদের শহরে মেইন যে পয়েন্ট এই জায়গাটাই ধরে। তো যাই হোক, যেহেতু
এদিকে একটা ছোটখাটো একটা উৎসব হচ্ছে, তো সেই জন্য আর কি ভিডিও করা। তো আজকে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা, ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, প্রতিবারের মতো আবারও বলছি, লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে দেবেন। আমি নতুন ব্লগ ছাড়া তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর আমিও কিন্তু সব সময় সবার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো, আর আমার পাশে সবাই থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি আবারও বলছি যে সবাই পুরো ভিডিওটা দেখার পর তারপর লাইক কমেন্ট করবেন, কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি মারের পাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের শহরে আসলে মেইন যে ঘোরার জায়গাটা যদি কাছে মানে বলে থাকি, তাহলে এই মারের পাড়টা। তো অন্য সময় তো অনেক টুরিস্ট হয়, বাট এবার পরিস্থিতি ভালো না দেখে তেমন একটা টুরিস্ট হচ্ছে না। তো যাই হোক, ওই যে বললাম না যে আমাদের শহরে একটা খেলা হয়েছিল, মেবি অন্য অন্য শহর থেকে লোকজন আসছে, যে ক্যারাবিয়ান গাড়ি, পুলিশের গাড়ি যাতায়াত করতেছে দেখতে পাচ্ছেন। কারণ বিভিন্ন শহর থেকেও মানুষটা আসা যাওয়া করে, সেই জন্য সেফটির জন্য কন্ট্রোল করার জন্য আর কি পুলিশের গাড়ি মানে ক্যারাবিয়ানের গাড়ি এখানে যাচ্ছে, আসা যাওয়া করতেছে। তা আমি আবার এফাকে একটু ভিডিও করে নিলাম। আসলে হাঁটতে হাঁটতে ভিডিও করাটা অনেক টাফ। আসলে আমি যখন বের হই, আমার মানে স্ট্যান্ডটা নিতে ভুলে যাই, যে মোবাইলের স্ট্যান্ডটা নিতে, যে আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে ভিডিও করবো, হাত দিয়ে করতেছি, সেজন্য একটু কাঁপাকাঁপি দেখা যাচ্ছে আর কি। তো তার জন্য অনেক 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 সরি। যদি আমি নেক্সট টাইম কোথাও যাই, তাহলে অবশ্যই আমি স্ট্যান্ডটা নিয়ে যাব, ওইটার মধ্যে রেখে আমি মোবাইলটা রেখে আমি ভিডিও করার চেষ্টা করবো। আসলে আমার বাসা আছে, বাট আমার না মনেই থাকে না। আর যখনই কোথাও যাই, তাড়াহুড়ার মধ্যে বের হয়ে যাই, তো সেজন্য আসলে মানে নিতে মনে থাকে না। তো আমরা যখন বের হয়েছিলাম তখন মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু পরে যখন মারে পারে দিকে আসলাম তখন মনে হচ্ছিল যে আকাশটা মেঘলা হয়ে আছে আর বৃষ্টি নামবে, এরকম একটা ভাব চলে আসছে। তারপর কিছু করার না, যেহেতু চলে আসছি, আসলে ঈদের দিন আমি একটু লেট করে বের হয়েছি, আর মনটাও ভালো ছিল না ঈদের দিন। তো সারাদিন মানে বেরোনো হয় নাই। অন্যবার আপু মানে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে এসে আমাকে বলছিলো বাইরে নাস্তা করার জন্য, বাইরে যাওয়ার জন্য, বাট আমার মন ভালো নাই দেখে আমি যাই নাই। আর কেন মন ভালো না তাও আপনারা জানেন, কারণ আমার মাকে অনেক 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 মিস করতেছিলাম, কারণ এই বছর আমার মা নাই। আসলে সারাটা দিন আমার ঈদের দিন খুবই খারাপ গিয়েছিল, আমি কাউকে বুঝাইতে পারবো না। তাও যাই হোক, তারপর বিকালবেলা ছেলের জন্য একটু বের হয়েছিলাম ঈদের দিন তাড়াহুড়ার মধ্যে, তো আমার তেমন একটা ভালো লাগে নাই। তো পরের দিন আবার বাসায় ছিলাম, আর এটা গতকালকে শনিবার। তো কেন জানি গতকালকে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, ভালো লাগতেছিল না, মন চাচ্ছিল যে একটু বের হলে হয়তো বা ভালো লাগবে। তো সেজন্য ভাবিরও বললো বের হবে, তো ভাবিদের সাথে ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। তো এই যে অলরেডি বৃষ্টি পড়তেছিল, তো বুঝতে তো পারতেছেন আপনারাই যে আকাশটা অনেক মেঘলা। আমরা যখন মানে পাড়ি থেকে আসলাম তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর এই সেই ব্রিজ আমাদের শহরে। তো ব্রিজের ওই পারে আমার খুবই যাওয়ার ইচ্ছা ছিল, বা ব্রিজের উপরে উঠার ইচ্ছা ছিল, এদের জন্য চেয়েছিলাম, বাট অনেক ঠান্ডা বাতাস ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি বাসা চলে গিয়েছে। তো আজকেও ভাবলাম যে ব্রিজের উপরে উঠে ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো, বাট হলো না, কারণ বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি এসেছে দেখেই আমরা মানে পাড়ে একটা কফি বার ছিল, তো সেই জন্য আমরা কফি বারে চলে আসলাম। তো ভাবিদের বাচ্চারাও ছিল, অনেক ছিল, আর আমরা তো ভাবিটা তিন ভাবে মিলে এই যে আমরা কফি খাচ্ছি, আর সিম্পলভাবে আর কি হালকা পাতলা একটু নাস্তাও করে নিচ্ছি বিকালবেলার বিউ, কারণ বিকালবেলা এখানে তেমন একটা কিছু পাওয়া যায় না ভালো। তো এই আর কি, তো বাইরে কিন্তু আমরা যখন কফি খাচ্ছিলাম তখন বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছিল, আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। এতটাই বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন, আমি হয়তো বা বোঝা যাচ্ছে না মানে বোঝাতে পারতেছি না কি না জানি না, বাট ভিডিওর মতো বৃষ্টিটা যে পড়তেছে বোঝা যাচ্ছে হয়তো না, মানে ভালো বোঝা যাচ্ছে না আর কি। তো আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। এই যে রাস্তাঘাট ভিজা, আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না, আমি কিন্তু এই যে বৃষ্টির পানি আমি ধরতেছি, আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক অনেক ভালো লাগে সত্যি কথা। আর বৃষ্টির পানি তো বৃষ্টি পড়লে পানি ধরবো না তা কি হয়, আমার কিন্তু অনেক ভালো লাগে। যেমন আমি ফুলকে অনেক লাইক করি, বৃষ্টির পানিকেও আমি ধরতে অনেক পছন্দ করি। আসলে কিছু কিছু ছোটোখাটো পছন্দটা থাকে না মানুষের, তো আমারও কিন্তু বড় ধরনের তেমন কিছু না, বাট আমার ছোটোখাটো পছন্দটাই আমি অনেক মানে ইয়ে করি, প্রাধান্য দেই।
আমার ভালো লাগে, যেমন ফুল দেখলে ফুল ধরতে হবে, বৃষ্টি পড়লে বৃষ্টি পানি ধরতে হবে, এগুলি না আমার ছোটোখাটো জিনিস আমার অনেক ভালো লাগে। জানি না আমার মতো কার ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই সেই কফি বার, তো আমরা সবাই কফি খাচ্ছিলাম আর এই যে বৃষ্টি হচ্ছিল আমিও বৃষ্টির পানি ধরে একটু মজা নিচ্ছিলাম, মানে আমার ভালো লাগে সত্যি কথা। আর কেন জানি মন চাচ্ছিলো যে বৃষ্টিতে ভিজি, ভাবিদেরকে আমি বলতেছিলাম যে বৃষ্টিতে ভিজবো কি না, বাট আসলে আমার আজকে কয়েকদিন ধরে অনেক ঠান্ডা লেগে গিয়েছে, চিন্তা করলাম এই মুহূর্তে যদি বৃষ্টিতে ভিজি, এক তো ভিজা কাপড় নিয়ে বাসা পর্যন্ত যাওয়াটা খুব টাফ, আর দ্বিতীয় কথা হলো যে আমার ঠান্ডা লেগে আছে, তো আরও তো ঠান্ডা লেগে মানে ঠান্ডা লেগে আরও যাবে বেশি, তো সেই জন্য বৃষ্টিতে ভিজা পসিবল না, তো সেই জন্য ভিজলাম না। বাট আমার কিন্তু সত্যি মন চাচ্ছিল, আমি গতকালকে কেন জানি বিকালবেলা যখন বেরিয়েছিলাম ওয়েদারটা খারাপ ছিল, বাট আমার না কেন জানি অনেক ভালো লাগছিল, মানে বললাম না যে বাসা থাকা যাতে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো ঠিক আছে, আমার ভিডিওটা তাহলে দেখতে থাকেন আপনারা সবাই মিলে। এই তো আমরা বাড়ির মধ্যে বসে আছি আর বৃষ্টি পড়তেছে, ভালো ভালো যে বাইরে বসতে পেরেছি, আর রাস্তাটা তো ভিজে গিয়েছে, খুবই ইচ্ছা ছিল ভিজে ওই পারে যাবো বাট যেতে পারি নাই কারণ অনেক বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসবে বুঝতে পারি নাই। যখনও বাসা থেকে বেরোছিলাম ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, আর অনেক দিন পরে চুরি পড়লাম, ভালো লাগলো। আর এই তো আমরা এখন কফি খেলাম, সাথে হালকা পাতা একটু নাস্তা করে নিয়েছি, বিয়ে খেয়েছিলাম। আমার সাথে সুন্দর সুন্দর ভাবিরা আছে, তারা অনেক সুন্দর করে সেজেছে, বা তাদেরকে ফেস দেখাচ্ছি না কারণ অনেক সুন্দর, তো সেই জন্য আমি কিন্তু একদম মানুষটা সিম্পল, আমি এই জন্য সিম্পলভাবে বেরোই, কিন্তু ওদের মতো সুন্দর না, আর ওদের মতো সুন্দর করে আমি সাজতেও জানি না, সেজন্য ওদেরকে একটু মানে কারোর মতো যদি না লেগে যায় সেজন্য একটু আলাদাভাবে রাখি, আর আমি সামনে চলে আসি। যাই হোক আসলে অনেক ফান করে ফেললাম। ওই যে আমাদের শহরে পুলিশের গাড়ি যাচ্ছে, ওই যে পুলিশের গাড়ি যাচ্ছে কন্ট্রোল করতেছে, আমি এখন মাস্ক পরা ছাড়া আছি, কারণ কি কারণ হলো যে এখন আমরা কাপে বারে আসি, মানে কফি বারে আসছি কফি খাওয়ার জন্য, তো সেজন্য আর কিছু বলতেছে না। বাট বাড়ির থেকে বের হয়ে যদি মাস্ক ছাড়া থাকা যেত তাহলে আমাদের জরিমানা পড়তো মাস্ক দিদি, তো মানে বাড়ি বসে আছে দেখে সেজন্য মানে ওরা কিছু বলে না, জানে তো কিছু একটা খাবো সেজন্য আর কি। তো ওদেরটা আসলে সত্যি অনেক ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন বাতাসও আছে, অনেক ঠান্ডা, চিপিসটা পড়লাম সাথে কিন্তু কোটও পরে আসছি কারণ এতটা ঠান্ডা, দেখতেই পাচ্ছেন অনেক বাতাস। তোমাদের কি ঠান্ডা লাগতেছে? আর আল্লাহ ওই ভাবিরা ভিজতেছে, এই যে আমার পিছে কিছু ভাবিরা আসছে, ওরা কার ইটটা কেমন কাটলো আমাদেরটা, আলহামদুলিল্লাহ মন খারাপের মতো দিনটা পার হয়েছে। আর আপনাদের ঈদ কেমন হলো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন সবসময় এইভাবে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখে লাইক দিবেন, কমেন্ট করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, আমি সবসময় বলি আর আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। এটা কি তো আসলে সত্যি অনেক দিন পরে ভালো লাগতেছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা শিপ, শিপটা মনে আসতেছে এখানে, না দেখা যাচ্ছে কি না কি জানি। আচ্ছা আমি দেখাচ্ছি, একটা শিপ চলে আসছে, তো যাই হোক আমরা কিন্তু কফি খাওয়ার পরে বৃষ্টিটা যখন একটু কম কম ছিল তখন আমরা আবার হাঁটা শুরু করেছি, আর আসলে ভাবিদের নিয়ে মজা করে ফান করে অনেক কিছু বলিয়ে ফেললাম, তো তার জন্য অনেক সরি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে আমরা সব ভাবিরা একসাথে হলে অনেক মজা করি, সারাদিন ব্যস্ততার মাঝে যখন সবাই ভাবিরা একটু মানে একসাথে হই তখন মাঝে মাঝে আসলে নিজেদের মতো করে নিতে হয়। তো ওয়েদারটা দেখে তো বুঝতে পারতেছেন যে
খুবই খারাপ যাচ্ছে, কিন্তু খারাপ গেলেও আমার কিন্তু ভালো লেগেছে। গতকালকে বের হয়ে আজকে কিন্তু আমি বয়সটা দিচ্ছি, এই যে ভাবিরা বাচ্চারা সবার সামনে আমি পিছিয়ে থেকে ভিডিও করছি। আর আবারও সরি বলে নিচ্ছি, আমার মোবাইলটা একটু কাঁপাকাঁপি করতেছিল ভিডিও করার সময়, তার জন্য অনেক 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 সরি। আমি নেক্সট টাইম আমি স্ট্যান্ড নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো, যদি বাইরে ভিডিও করে থাকি, ঠিক আছে? কেউ কিছু মনে করবেন না, আবারও সরি বলে নিচ্ছি। আর ওই যে দূর থেকে ব্রিজ দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন পাহাড় ব্রিজ, ওই পারে পাহাড়, পাহাড় আর আকাশের মানে মেঘটা মনে হয় যে দুইটাই একসাথে লেগে আছে। তো ইতালি কিন্তু অনেক সুন্দর জায়গা, বিশেষ করে আমাদের শহরটাও অনেক সুন্দর। তো আমি যদি আবারও বলছি, যদি পরিস্থিতি একটু ভালো হয়, যেহেতু সামার চলে আসছে, আমি কিন্তু ইতালির মধ্যে অন্য অন্য সিটিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই যে কফি বারে আমরা যে কফি খেয়েছিলাম, তো এই তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যখন আমরা মানে টাকা পে করতেছিলাম, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই জায়গাটা কিন্তু আমার খুবই একটা ফেভারিট জায়গা, আমি প্রায় এসে থাকি। আর বিশেষ করে যখন ওয়েদার ভালো থাকে সকালবেলা অন্য স্কুলে দিয়ে আমি হাঁটতে আসি, আমার সাথে ভাবিরাও মাঝে মাঝে আসে, আর যদি কেউ নাও আসে বাট আমি আসি, আমি কন্টিনিউ আসি। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা হয়তো বা জানেন আমি আমার বাসা থেকে বেশি দূরে না, 10 মিনিট মতো মেবি লাগে এখানে আসতে, তো বুঝতে তো পারতেছি একদম কাছে। আর দেখেন খেজুর গাছ অনেক খেজুর ধরে আছে, আর চারপাশটা অনেক সুন্দর, তাই না? আর বাতাস কীভাবে হচ্ছে দেখেন, অনেক বাতাস হচ্ছে। তো সেই জন্য আর বেশিক্ষণ থাকি নাই, একটু হাঁটাহাঁটি করার পরে আবার বাসার দিকে চলে গিয়েছি। হ্যাঁ, বাসা যাওয়ার আগে আবার এক ভাবির বাসায়, ওই যে রোদোলা আমার ব্লগে অনেকবার দেখিয়েছেন, রোদোলা আম্মু একটু অসুস্থ, ভাবি তো সোহানা ভাবি একটু অসুস্থ ছিল, ভাবি বেরোনোর কথা ছিল আমাদের সাথে বাট বেরোতে পারে নাই। তো সেই জন্য ভাবিকে ভাবিদের বাসায় মানে বাসা যাওয়ার আগে গিয়েছিলাম ভাবিদের বাসায়, আমরা সব ভাবিরা মিলে ভাবিকে দেখার জন্য, যেহেতু ভাবি একটু অসুস্থ ছিল তো ভাবিকে দেখতে গেলাম। আসলে আমরা একসাথে সবাই চলাফেরা করি, যদি একজন না আসে তো খুব মিস করি। আর মামি তো দেশে, মামি নাহিলে এদেরকেও অনেক মিস করি, ওরা তো দেশে আছে আর ওদের বেরো হয় নাই, তো ওদেরকেও অনেক মিস করতেছিলাম। তো সেজন্য আর কি ওদের ওদের বাসায় গেলাম, আমাদের বাসায় ওঠার আগে ওদের বাসা হয়ে গিয়েছে। তো ওদের বাসা যখন গিয়েছে আমি আসলে ওই মুহূর্তে যেহেতু ভাবি একটু অসুস্থ ছিল, আমরা কথা বলতেছিলাম, তো ওই মুহূর্তে আমি আর ভিডিও করি নাই। আর যাবার পরে তো ভাবি অসুস্থ অবস্থা, আমাদের অনেক নাস্তা মানে নাস্তা টাস্তা চাটা দিল, সেমাই অনেক কিছু দিয়েছে, দই সেমাই, তারপরে অনেক কিছু করে দিয়েছে, চাটা খাওয়া হয়েছে। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আর কি রাত্রেবেলা আমরা বাসায় চলে গিয়েছি, যার যার বাসা চলে গিয়েছি। তো এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর, আমার সত্যি অনেক ভালো লাগে। আর এখন যেহেতু সামার চলে আসছে, এই পাশে কিন্তু অনেক ফুল ফুটবে, অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর ফুল দেখলে তো আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, সব কিছু মিলে গতকালকে আমার একটু ভালো লেগেছিল, যে বললাম না মন খারাপের মধ্যেও বাসা থেকে বের হয়েছে, কারণ বাসা থাকতে থাকতে খুবই বোরিং লাগছিল। আর গত এক মাস তো রমজান গেল মানে রোজার মাস গেল, তো রোজার মধ্যে তো তেমন একটা কোথাও বের হতে পারি নাই। আজকে আবার আমাদের একটু দূরে কোথাও যাওয়ার প্ল্যান করা ছিল, বাট ওয়েদার ভালো না দেখে যাওয়া হয় নাই। তো দেখি সামনের সপ্তাহ, হয়তো আমাদের তো শনি রোববার অফ ডে থাকে, তো চেষ্টা করি কোথাও যদি যাই শনি রোববারে যাওয়া হয়, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বা অন্যবার আপুরও মানে অফ ডে থাকে, তো সেও কিছু মিলে শনি রোববারে আমাদের কোথাও যাওয়া হয় আর কি, বা কোনো অনুষ্ঠানের থাকলেও ওই শনি রোববারেও করা হয় আর কি। তো যদি যাওয়া হয় তাহলে অবশ্যই তো আমি আপনাদের সাথে শেয়ার করব যেখানে যাই না কেন। তো আজকে আর বেশি আর ভিডিওটা বড় করলাম না, অনেক এমনিতেই বড় হয়ে গেছে, আর আপনারা জানি না বোরিং হচ্ছেন কি না, বোরিং হলে তার জন্য সরি। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আর আমার পাশে যেভাবে আছেন পাশে থাকবেন। তো কিছু পিক তুললাম, তো পিকগুলো শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কেমন আমার ভিডিওটা হলো আজকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে সত্যি মন ছুঁয়ে যায়, তখন না কাজের আগ্রহটা বাড়ে আর সুন্দর সুন্দর ভিডিও দিতেও ইচ্ছা করে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, অনেক কথা বলেছি তার জন্য সরি। তো ভালো থাকবেন।